শোনার জন্য আমরা এসেছি, আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছেন, এই জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? আল্লাহর শুকরিয়া আদায় করলাম। কেন? আল্লাহ পাক আপনাকে আমাকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। আপনি শ্রেষ্ঠ জীব না ভাই? কিসের জন্য আপনার শ্রেষ্ঠত্ব বলেন তো? একজন বলেছে বলিয়া, আর একজন বলেছে কোরআন, দুটোই মেনে নিলাম। এবার আসুন, এই পৃথিবীতে মানুষ হচ্ছে সৃষ্টির সেরা সেরা জীব। এখন আপনি সেরা কেন? বুদ্ধিতে? আচ্ছা তাই হোক, আপনি যদি মনে করেন জ্ঞান বৃদ্ধিতে সেরা, আপনার চাইতে বুদ্ধিমান হলো বন বিড়াল। বন বিড়াল ছেড়েন, বন বিড়াল কি করে? কাঠ বিড়ালি না, বন বিড়ালে যে বাড়িয়ে বিড়াল থাকে, ওই বিড়ালে সে একটু বড় বিড়াল, শুধু মুরগি চুরি করে। আপনি বলেছেন বুদ্ধিতে আপনি শ্রেষ্ঠ। কিভাবে বুদ্ধিতে শ্রেষ্ঠ? আপনি প্রত্যেক রাত্রিতে আম্মাজান মুরগির ঘরে দরজা বন্ধ করে, আর ও কিন্তু প্রতি রাত্রি এসে চেক করে যায় খোলা আছে না বন্ধ আছে। হঠাৎ করে এক রাত্রিতে দিতি মনে নেয়, সেই রাত্রি কি করলো? মুরগি নিয়ে দৌড়। কুকুর ঠিক পাইছে যে গাবড়ায় চলে যাচ্ছে মুরগি নিয়ে, কুকুর ওর পিছনে দৌড়াচ্ছে। ও বাঁশ বাগানের ভিতর দিয়ে, কোষ্টা বাগানের ভিতর দিয়ে, পাট ক্ষেতের ভিতর দিয়ে, মেহগনি গাছের ভিতর দিয়ে কি সুন্দর কায়দায় মুরগি নিয়ে চলে গেল। ও কি কোনোদিন গাছের গায়ে ঠুল লেগে মাথা বাষ্ট হয়ে রানীনগর হাসপাতালে ভর্তি হয়েছে? ও চোখে পাওয়ার কমে গেলে কোনোদিন চশমা লাগায়? তাহলে ওর চাইতে বুদ্ধি আপনার বেশি না। আরো স্বপ্নে যান, মুরগির মতন দুই পা, দুই পাখা বিশিষ্ট একটা প্রাণী আছে কাক। কাকের যে বুদ্ধি, ওই বুদ্ধির কাছে আমরা জীবনেও পারবো না। আপনি রুটি আর হালুয়া খাচ্ছেন, কাক কিন্তু দূরে বসে আছে, দেন কিনা দেন কিনা দেন কিনা। হঠাৎ মেয়ে এসে কান্না শুরু করেছে, পিছন দিক তাকাইছেন, সেই ভাগে কাক নে দোষ। তাহলে কাকের কাছে বুদ্ধি কি আপনি পারলেন না? সুতরাং বুদ্ধি কি আপনি শ্রেষ্ঠ নয়? এবার যদি বলেন আপনি শক্তিতে শ্রেষ্ঠ, আমি সুন্দরবন অঞ্চলের মানুষ, রয়্যাল বেঙ্গল টাইগারের এক হাতের ভিতরে থাকি, 36টা না 18টা যুবকের শক্তি থাকে। যারে ধরে তখন আগে একবার থাওয়া মেরে কাদার ভিতরে ফুঁকে ফেলে, তারপর আস্তে করে বেরি করে। তাহলে এক বাঘের থাবার ভিতরে যদি 18 জন যুবকের শক্তি থাকে, আপনার শক্তি ওখানে ফেল। এবার যদি মনে করেন আমি পাওয়ারে ফেল, হাতির মাথায় বসে থাকে ছোট্ট একটা বাচ্চা, এবার ওখান থেকে ওই বাচ্চাটা ইঙ্গিত করে গাড়ি ব্যাগ দিয়ে, এবার শুরু শুরু একটা আওয়াজ দেয়, দেখেছেন তো? আওয়াজ দিয়েই লম্বা একটা সালাম দেয়, ও সালাম শিখলো কোথায়? যদি আপনার বিরুদ্ধে খেপে যায়, আপনারা ধরবে, মাথায় একটা চাপ দেবে, ফুটবল ফটার মতো পটাশ করে একটা শব্দ হবে, ঝিনুঝিনি পড়ে থাকবে 2 হাত দূরে। তাহলে আপনি হাতির কাছে শক্তিকে জীবনেও পারলেন না, বুদ্ধির কাছে পারলেন না, তাহলে আপনি শ্রেষ্ঠ সৃষ্টি জীব কেন? আল্লাহ পাক বলতেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সবচেয়ে সম্মানিত মর্যাদা দিয়ে তৈরি করেছি। কেন আপনি মর্যাদাশীল? আল্লাহ বলতেছেন ওয়ালা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদু। জবান কারোর বন্ধ থাকবে না, কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেবেন। জোরে বলুন আল্লাহু আকবার। হতে পারে আপনি শিক্ষিত, হতে পারে আপনি আলেম, হতে পারে আপনি কোটি টাকার মালিক, কিন্তু আলহামদুলিল্লাহ বলার সময় যদি জবান না খোলে, আল্লাহ কিন্তু রাতারাতি জবান বন্ধ করে দিতে পারে। আমরা কিছু লোক আলহামদুলিল্লাহ বলি, আর কিছু লোক মুখ টুক বন্ধ করে, ওই যে বন্ধ করেছে ওই বন্ধে কিন্তু কিয়ামত পর্যন্ত চলে যেতে পারে।
এই জন্য আল্লাহর নাম করার সময়, আল্লাহর প্রশংসা করার সময় কারো জবান বন্ধ থাকবে না। তাহলে সবাই মিলে একটু জোরে বলুন তো, আল্লাহু আকবার। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদু। আমি মানুষের জেনকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য তৈরি করেছি। আপনি তৈরি হয়েছেন কেন ইবাদতের জন্য? কার? যেই ব্যক্তি পৃথিবীটা মালিকের ইবাদত করে না ওই ব্যক্তি কুকুরের সাইতে নিকৃষ্ট, ওই ব্যক্তি কালো জানোয়ারের সাইতে নিকৃষ্ট। দলিলটা কোন জায়গায় আছে? উলাইকা কাল আনাম বাল হুমাদাল, এরা হলো সার্বিয় জন্তু, শিয়াল কুকুর শুকুরের চাইতে খারাপ, যারা আল্লাহর গোলামি করে না। হতে পারে আপনার ক্ষমতা আছে, হতে পারে আপনি একটি মন্ত্রী, আপনি চেয়ারম্যান, আপনি বিশাল ইমাম, কিন্তু আপনি আল্লাহর গোলামি করেন না, আপনি কুকুরের চাইতে খারাপ। কথা বলে কথা বলে কথা বলে সুতরাং মর্যাদার আপনার আল্লাহ দরবারে বেশি, যাতে করে আপনি কার পক্ষে আছেন। আর আপনি যখন কোরআনের পক্ষে থাকবেন না, তখন আপনি যত বড় ক্ষমতা সেন নিয়ে ঘর না কেন, আপনার মর্যাদা আল্লাহর কাছে এক পয়সাও না। তাহলে মানুষ শ্রেষ্ঠ জীব, কারণ মানুষকে আল্লাহ নিজে হাতে তৈরি করেছে। ফেরেশতাদের বললেন কঙ্কাল তৈরি করো, ফেরেশতারা কঙ্কাল তৈরি করলো, সব তৈরি হয়ে গেল। এবার ফেরেশতারা বললেন আল্লাহ বডির মাথায় আর একটা জিনিস কি দেবা তুমি? আল্লাহ কয় ওটা আমি বসবো। বডি এই পর্যন্ত তৈরি হয়ে গেছে, এবার ফেরেশতারা যেই আল্লাহ এরপরে কি দেবা? আল্লাহ কয় ওটা আমি বসবো। ওই বডি তো সব তৈরি হয়ে গেছে, তা ঠ্যাং হয়ে গেছে, হাত হয়ে গেছে, পা হয়ে গেছে, সব হয়ে গেছে, শুধু নেই এইখান থেকে ওই দিক কাল্লাটা দেয়। এখন ফেরেশতারা কয় আল্লাহ কাল্লার উপায় কি? আল্লাহ কয় আমি বসবো। এবার আল্লাহ নিজে চলে আসলেন, সুবহানাল্লাহ বলেন, মানুষের বডির পাশে তো বসলেন, আল্লাহ নিজে হাতে কাল্লা অঙ্কন করলেন, নিজে হাতে চোখ ফিট করলেন, নিজে হাতে কান ফিট করলেন, নিজে হাতে ঠোঁট দিলেন, নিজে হাতে জিহ্বা দিলেন, নিজে হাতে দাঁত দিলেন, নিজে হাতে মাথা বানালেন, মাথার রং কেমন হবে তাও বলে দিলেন, বলে দিয়ে আল্লাহ বললেন সব মমি তৈরি করেছো তোমরা, আর আমি আল্লাহ আমার বান্দার চেহারা তৈরি করলাম। এই জন্য আল্লাহর তৈরি করা চেহারার সঙ্গে দুনিয়ায় কারোর চেহারা কারোর সঙ্গে মিল খায় না। এখানে যে কয়সা লোক আছে সব কয়সা লোকের চেহারা কি একরকম? নিশ্চয়ই কিছু না কিছু ভিন্নতা আছে। কয় উমুক লোকটা উমুক লোকের মতো মতো, কয় উমুক লোকটা উমুক লোকের মতো, কিন্তু উমুক লোক নয়। কথা বলেন, কারণ এই চেহারাটা তৈরি করেছেন কে? আর আল্লাহ রাসূল নিজেই বলেছেন যদি কেউ কারোর বিরুদ্ধে কোন রকম কেসাল করো সব জায়গায় মারো, কিন্তু চেহারার পরে মেরো না, কারণ চেহারার পরে মারতে আমার আল্লাহ নিষেধ করে দিয়েছে। হায়াত, এরপরে কবি সুন্দর করে বলতেছেন, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্বজাহান সৃষ্টি হলো কুদরতে জাহান, জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক যত, খোদার মহিমা তারা গাইছে অবিরত, মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে জাহান। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, আমরা সবাই বাস করি একই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা বুকের চেহারা মেলে না কারোর সঙ্গে, হাতের রেখার বুকের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ বুড়ি আঙুলির টি, আল্লাহ তাআলা আছেন একজন প্রমাণ হইল ঠিক। তাহলে চেহারাটা তৈরি করেছেন কে? এই জন্য মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ জীব, কারণ সে কার গোলামি করে? আল্লাহর গোলামি করে, এই জন্য সে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। বাদশাহ হারুন আর রশিদের নাম শুনেছেন ভাই আপনারা সবাই?
উনি মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে কৌতুক করতেন, রসিকতা করতেন। আর স্ত্রীকে নিয়ে কৌতুক করা, রসিকতা করা সবচেয়ে আনন্দের ব্যাপার। কিন্তু আমরা এখন স্ত্রী নিয়ে রসিকতা করিনি, রসিকতা করি স্বামীকে নিয়ে। আমরা এখন নিজের বোনের রসিকতা করিনি, রসিকতা করি উমুকির বোন নিয়ে। গল্পে লেগেই থাকে। ওদিক বাড়িওয়ালা ভাত পানি রেখে বসে আছে, বাড়ি যাওয়ার পর জিজ্ঞেস করি কোথায় ছিলে? আব্দুল করিম বসে গল্প করতেছিলাম। বউ তখন করে, আল্লাহ এটা তুমি ধরো না কেন, করে না দেও না কেন? আমি ঘরে ভাত পানি রেখে বসিয়েছি আর উনি করিমির বসে গল্প দাদার কলে রাজা। এই জন্য গল্প করতে হবে সবচেয়ে মজার গল্প কার সঙ্গে? স্ত্রীর সঙ্গে। এতে আল্লাহ বরকত দেয়। আল্লাহ রাসূল বলেন, যদি স্বামী স্ত্রীকে হাসি মুখে সালাম দেয়, স্ত্রী স্বামীকে যদি হাসি মুখে সালাম দেয়, আর দুইজন দুইজনকে যদি ঠোঁটের পরে ঠোঁটটা মুখ, মুখের পরে মুখ রেখে যদি কথা বলতে পারে, আল্লাহর কসম ওই দুইজনের সারা দিনের সগিরা গোনাগুলো আল্লাহ মাফ করে দিলে। আল্লাহ নবী বলেন, বাইরের থেকে এসেছ, ঘরের ভিতরে যেই সালাম দাও, স্ত্রীর সঙ্গে মোসাবা করো, মোসাবা করার পরে দুইজন দোয়া করো, ইয়া গফিরিল্লাহু লানা ওয়া লাকুম, তোমাদের দুইজনের সারা দিনের গোনা আল্লাহ মাফ করে দেবে। আমরা মোসাবা করি কিন্তু নিজের স্ত্রীর সঙ্গে না, ম্যাডাম ভোটে দাঁড়াইছে ম্যাডামের সঙ্গে, ইয়া গফিরিল্লাহু লানা ওয়া লাকুম। সুতরাং স্বামী স্ত্রীর ভিতরে মোসাবা, স্বামী স্ত্রীর ভিতরে খোশ গল্প, এটা জান্নাতের নিয়ামত। আরো ধরে বলেন, এটা কিসের নিয়ামত? যেই পরিবারে স্বামী স্ত্রী মিল মহব্বত আছে, ওই পরিবারের সন্তানগুলো গাঁজাখোর হয় না, ওই পরিবারের সন্তানরা ফ্যান্সি রিলখোর হয় না, ওই পরিবারের সন্তানরা খারাপ হয় না। আর যেই পরিবারে স্বামী স্ত্রী মিল মহব্বত নাই, ওই পরিবারের ছেলে মেয়েগুলো হলো হয় গুন্ডা পান্ডা। বাড়ি এসে থাকে মা একদিক, বাবা একদিক, মা আছে নিচে শুয়ে, বাপ আছে খাটে শুয়ে। কিছুক্ষণ পর বাপ লাগলি ধুমধারা একটা গরুর মতন পিটাচ্ছে। ছেলে ভাই কি হচ্ছে? বাপ মাকে ক্রিকেট খেলা শুরু করে দেবে, পরে ওই ছেলেই খারাপ হয়। বাচ্চা হারানোর সেই নিজের স্ত্রীর সঙ্গে গল্প করতে দিয়ে বলতেছে, ওই স্ত্রী বলো তো আকাশের চাঁদটা সুন্দর না তুমি সুন্দর? ওই যে পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে, কোন দিক সে চাঁদ? এই যে মাথা করো, এই পূর্ণিমার চাঁদটা সুন্দর না তুমি সুন্দর? কারণ চাঁদটা কিন্তু আল্লাহ পাক তৈরি করেছে খুব সুন্দর করে। জুবাইদা চিন্তা করলো, আল্লাহ এমন প্রশ্ন তো কোনোদিন জিজ্ঞেস করে না, হয়তো কোথাও খটকা লেগেছে। এখন যদি বলি আমি সুন্দর, তাহলে অহংকার হয়ে যাবে। কারণ কোনো মানুষ নিজের গর্ব নিজের পরিচয় নিজে প্রকাশ করতে পারে না। যদি কেউ বলে আমি বড় হুজুর বুঝ দেব না, শয়তানে ধরেছে। যদি কেউ বলে আমি বড় নেতা বুঝ দেব না, শয়তানে ধরেছে। অহংকার করে সেই লোক যার ভিতরে শয়তানি আছে। এখন বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী জুবাইদা তো নিজেই বলতে পারতেছে না যে আমি বলতে পারতেছে আমি সুন্দর। আবার যদি বলি চাঁদ সুন্দর, তাহলে স্বামীর কাছে খটকা লেগে যেতে পারে। বাদশাহ হারুন আর রশিদ বললেন, জুবাইদা তিন দিন সময় দিলাম, তিন দিন পরে জবাব দিবে। তিন দিনের দুই দিন হয়ে গেছে, জবাব হলো না। তিন দিনের দুপুরের পর বাদশাহ হারুন আর রশিদের শালক জুবাইদার ভাই বড় একজন আলেম, উনি আসছেন ভগ্নিপতির বাড়ি বেড়াতে। এই সে দেখি বুনির মন খারাপ। ক্রিয়াপা মন খারাপ কেন রে? কয়ে তোমার দুলাভাই একটা প্রশ্ন করেছে দেশের রাষ্ট্রপতি, উত্তর দিতে পারছি না। কয়ে কি? কয়ে উনি গত পরশু দিন বলেছে চাঁদ সুন্দর না তুমি সুন্দর, আমি উত্তরই দিতে পারি নাই। উনি বললেন, ঠিক আছে আমি মসজিদে আসছি, রাতে উত্তর হব। মসজিদে যেয়ে দুলাভাইয়ের সঙ্গে দেখা, দেখে করে বলতেছে, দুলাভাই আমি আজকে একটু মাগরিবের নামাজের ইমামতি করব। মাগরিবের নামাজের কি করবে? বাদশাহ হারুন আর রশিদ বলে, তোর মতন বকেটে তালে হওয়া ঠিক হয়নি। কেন? যে ব্যক্তি নেতৃত্ব চেয়ে নাই ওই ব্যক্তি নেতৃত্ব দেওয়া হারাম। যে ব্যক্তি ইমামতি চেয়ে নেবে তার ইমামতি দেওয়া যাবে না। আর জনগণ চাইলে ইমাম মানে সেই হবে ইমাম। আজকে যদি আমার সমাজে এটা চলত, আল্লাহর কসম কোনো অবৈধ নেতা ক্ষমতায় যেতে পারত না।
সারা বছর দেখা যায় না। নির্বাচনের সময় যখন টিকিট বিক্রি হয়, উনি যে কোটি টাকা দিয়ে 50 লাখ টাকা দিয়ে টিকিট কিনে নিয়ে আসে, আর টিকিট কিনে নিয়ে যত আকাম কুকাম সব ওইগুলো কি করে? এই জন্য ইমামতি চেয়ে নেওয়া জায়েজ নাই। তুমি ইমামতি চাচ্ছ কেন? কয় আমার মনটা চেয়েছে আজকে একটু নামাজ পড়াবো। বাদশাহ হারুনুর রশিদ বললেন যাও যাও। চলে গেল। চলে যাওয়ার পর মাগরিবের নামাজের নিয়ত করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন। এবার প্রথম রাকাতে শুরু করেছে ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন لقد خلقنا القمر في احسن تقويم এখানেও কয় আল্লাহু আকবার। لقد خلقنا الانسان কিন্তু উনি বলতেছে কি لقد خلقنا القمر في احسن تقويم পিছন দিক থেকে لقد خلقنا القمر في احسن تقويم আবার লোকমা আসলো। তিন তিনবার লোকমা দেওয়ার পর এবার প্রথমে চলে আসছে লাকাদ খলাকনা আল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নামাজ শেষ হয়ে গেল, সালাম ফিরনের সাথে সাথে বাদশা হারুন আর রশিদ দাঁড়াই বলতেছে বেয়াদব কোন বাচ্চা হয়ে একবার শিখে তো আল্লাহ নিজেই বলেছেন লাকাদ খলাকনা ইনসান ফি আহসান, আমি মানুষকে সর্বোত্তম করে তৈরি করেছি, এটা আমার আল্লাহ বলে দিল। আপনি আমার বুনির কাছে জিজ্ঞেস করলেন কেন যে সাপ সুন্দর না তুমি সুন্দর? তুই আমারে মাফ করে দে, আমি বুঝেছি আসলে পৃথিবীর সবচেয়ে মানুষ হলো সুন্দর। এই সুন্দরের সুন্দরত্ব ততক্ষণ থাকবে যতক্ষণ মানুষ কিসের পক্ষে থাকবে? জোরে বলেন কিসের পক্ষে থাকবে? একটা মানুষ যখন কোরআনের পক্ষে থাকে না ও তখন কুকুরের চাইতে খারাপ হয়ে যায়। তাহলে এখানে যে যাই দল করি আমরা সবাই কিসের পক্ষে? আর এই কোরআনের পক্ষে আল্লাহ আমাদের কবুল করেছেন। সবচেয়ে বড় নেয়ামত আল্লাহ আমাকে হিন্দু বানান নাই। যদি আমি হিন্দুর ঘরে জন্ম নিতাম আজকের কোরআনের মাহফিলে আমি এসে বসতে, আজকে যদি ইহুদি হতাম আজকের কোরআনের মাহফিলে আমার জায়গা, আজকে যদি খ্রিস্টান হতাম কোরআনের মাহফিলে আমার জায়গা হতো না। যে যাই দল করো না কেন, তুমি মুসলমান কোরআনের পক্ষে আছো, মানুষ তোমাকে সম্মান করে সালাম দেয়, তুমি মাঝে মাঝে টুপি পরো মাঝে মাঝে নামাজ পড়ো তারপরে তোমাকে মানুষ সম্মান দেয়, এই যে মুসলমানের ভিতরে সম্মান পেয়েছো এটাই হলো সবচেয়ে বড় নিয়ামত। এখন এই নিয়ামত আল্লাহ পাক আপনাকে আমাকে দিলেন, যে আল্লাহ দিয়েছেন সেই আল্লাহ শুকরিয়া। জোরে নাস্তে, সবাই মিলে বলেন জোরে নাস্তে। আমি ওখান থেকে অশ্বিনী ঘরে বসে কিছু শুনতেছিলাম কিন্তু হুজুর দুরূদ শরীফ পড়েছে, আপনারা দুরূদ শরীফ পড়েননি। আমি চিন্তা করেছি এই হুজুর যা করতে যা আমার বেলায় যদি ওই হয় আমি মারবো দোল, একে দৌড়ি আদম দিকে চলে যাবো, কারণ দুরূদই পড়ে না।
সুতরাং এখন শুকরিয়া আদায় করবো কার? দাঁড়ানো লোক, বসা লোক, সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে নিজেকে উম্মত বলে দাবি করি, সেই রসুলের নামে দুরুদ আর সালাম। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এখানে লেখা আছে তাফসীরুল কোরআন মাহফিল। কি মাহফিল? তাফসীরুল কোরআন মাহফিল। তাহলে এখানে যেখানে লেখা আছে যে তাফসীরুল কোরআন মাহফিল, সেখানে তো কোরআন থেকে তাফসীর হবে, কথা বলে? এখন আমার চেয়ারম্যান ভাই তাফদার করেছে, কোন রাজনীতি আলোচনা হবে না। আমরা রাজনীতি আলোচনা করব কেন? এখানে তো করার প্রশ্নই ওঠে না, কারণ এটা তো জামাত ইসলামের সমাবেশ না, এটা তো আওয়ামী লীগের সমাবেশ না, এটা তো বিএনপির সমাবেশ না, এটা তো জাতীয় পার্টির সমাবেশ না, এটা কোরআনের সমাবেশ। এখানে অবশ্যই কোরআন থেকে আলোচনা হবে। কথা বলে তাই যদি হয় কোরআন থেকে আলোচনা হোক, আওয়ামী লীগের কাছে ভালো লাগবে যদি তারা মুসলমান হয়। কোরআন থেকে আলোচনা হলে বিএনপির ভালো লাগবে যদি তারা মুসলমান হয়। কোরআন থেকে আলোচনা করলে জাতীয় পার্টির কাছে ভালো লাগবে যদি তারা মুসলমান হয়। কারণ অনেকে আওয়ামী লীগ করে, বিএনপি করে, জামাত ইসলাম করে, কিন্তু অনেকে মুসলমান না। মুসলমান না এরকম লোক তো পার্টির ভিতরে আছে, আছে রে ভাই। সুতরাং কাদের কাছে খারাপ লাগতে পারে? আমার বাপ মুসলমান, আমার মা মুসলমান, আমার জন্মের পরে কাদের আজান হয়েছে, কোন না কোন মৌলবি তোমার বাপ মার বিয়ে পড়াইছে, আমি সেই সূত্রে দুনিয়ার মুখ দেখেছি, ওদের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আমি মুসলমান, আমার কাছে কোরআন খারাপ লাগতে পারে না। যদি লাগে না, যদি লাগে তাহলে বুঝ দিয়ে হবে, বাপ মা ঠিকই আছে কিন্তু জন্মের সময় ভেজাল রক্ত দিয়ে আমার জন্ম হয়েছে। বাপ মা ঠিকই আছে কিন্তু জন্মের সময় কোন রক্ত দিয়ে জন্ম হয়েছে? যার কারণে আমার কাছে কোরআন হাদিস ভালো লাগে, বাস কথা শেষ, আর কোন কথা নেই। সুতরাং আমরা মুসলমান, কোরআন আমাদের হৃদয়ের স্পন্দন, কোরআন আমাদের ভালো লাগবে, কথা বলে। বর্তমান আওয়ামী লীগের প্রধান, তিনি নাম কি? প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা কোরআন তেলাওয়াত করে, ফজরের নামাজ পড়ে দুনিয়ার কাজ শুরু করে। শুনেছি রাত্রিতে উনি তাহাজ্জুদের নামাজ পড়ে, এরপরে ওনার শরীর অন্যান্য মহিলাদের চেয়ে ঢেকে রাখে, নিঃসন্দেহে ওরা ভালো গুণ। কোরআন শরীফ তেলাওয়াত করে শুরু করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তারপরে তিনি রাত্রিতে তাহাজ্জুদ নামাজ পড়ে। তিনি যদি আপনার দলের নেত্রী হয়ে থাকে, আর আপনি যদি দলের কর্মী হয়ে থাকে, আপনার প্রধানমন্ত্রী নামাজি, আপনি বেনামাজি কেন? আপনার প্রধানমন্ত্রী কোরআনওয়ালা, আপনি কেন কোরআনের শত্রু? তাহলে বুঝতে হবে আপনি আওয়ামী লীগ করেন না, আপনি ভেজাল লীগে জড়িত। আওয়ামী লীগ যারা করে তারা ধর্মের পক্ষে, তারা ধর্মের শত্রু নয়। বাংলাদেশের কোন আওয়ামী লীগ ধর্মের শত্রু হতে পারে না, কারণ আওয়ামী লীগ শব্দের অর্থ না, জামাত ইসলাম শব্দের অর্থ। তাই যদি বলেন কেন, আম মানে জনতা আর লীগ মানে সবাই, সকলকে নিয়ে যে দলটা করা হয় সেই দলটার নাম আছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ শব্দের অর্থই জানেন, আওয়ামী লীগ করে বসে আছে। আর জামাত ইসলাম, জামাত মানে একত্রিত, আর ইসলাম মানে ইসলাম, পার্থক্য দুইটা। না না, পার্থক্য দুইটা, সেটা হলো আওয়ামী লীগের ভিতরে হিন্দু খ্রিস্টান, আমি একটু বুঝাই দিই তারপর আপনি বুঝবেন। আওয়ামী লীগ খ্রিস্টানের কি? আওয়ামী লীগের ভিতরে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন পাদ্রি সবাই থাকে, কিন্তু আম সবাই থাকে। আর জামাত ইসলামের ভিতরে শুধু মুসলমানরা থাকে, তাছাড়া এও জামাত তো ও, সে তো ভুল বুঝ যাবেন, আমি বোঝে নাকি আমার কথা শুনে নাকি। সুতরাং আপনি ধর্মের লোক, আপনি ধর্মের বিরোধী নই, আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক। তাহলে আমরা আলোচনা করবো কিসের থেকে? চেয়ারম্যান ভাইয়ের কথা শুনি, আলোচনা করবো কিসের থেকে? কোরআন থেকে আলোচনা করি। কোরআন থেকে যখনই আলোচনা হবে, মুসা আলাইহিস সালামের আলোচনা আসবে, আর মুসার আলোচনা আসলেই কিন্তু ফেরাউনের আলোচনা আসতে দিতেই হবে, আলোচনা আসতে কিন্তু নমরুদের আলোচনা আসতে
দিকে হবে। আপনি মুসা আলোচনা শুনবেন, ইব্রাহিমের আলোচনা শুনবেন, আদের আলোচনা শুনবেন, ফেরাউনের আলোচনা শুনবেন না, তা তো হয় না। কত নম্বর পারা? নাম কি? সব শব্দের অর্থ হচ্ছে সারিবদ্ধ, কাতারবদ্ধ, লাইনবদ্ধ হওয়া, যেটারে আমরা বলি জামাত। মসজিদে যখন কাতারবদ্ধ হই তখন বলি কি চালু হয়ে গেছে, জামাত চালু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতে, শোনো মুসলমান, তোমাদের পরিচয় হচ্ছে সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, তোমরা এমন একটা সিসা ঢালা প্রাচীরের ন্যায় সারিবদ্ধ কাতারবদ্ধ হয়েছ। জীবন চলে যাবে তবু আল্লাহর কাছে তোমরা মাথা নত করবে না। তুমি শিশুরালা পাহাড়ের মতন দাঁড়িয়ে গেছ, দুনিয়ার সকল পাতিল পন্থীরা তোমার ধাক্কা দেবে, কিন্তু ওই ধাক্কায় তুমি দমে যাবে না। এর নাম হলো মুসলমান। আজকে মুসলমানদেরকে যে যত বেশি মারতে পারতেছে তার তত মর্যাদা বাড়তেছে। মুসলমানদের মেয়ে হাত চাঙাচ্ছে, তারা এবার বাংলাদেশে দাওয়াত পাচ্ছে। আল্লাহ কসম, কোন মুসলমানের